দুদিনব্যাপী জহিরপুর দাখিল মাদ্রাসা ও হেফজখানা মাঠে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল মোতাবাররাক আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব, যিনি অত্র কমিটির সম্মানিত সভাপতি, এবং আজকের মাহফিলে জনাব গোলাম ফারুক প্রিন্স সাহেব, মাননীয় সংসদ সদস্য যিনি। আমরা মেহমানদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক এই মোতাবাররাক আয়োজনের মেহমানদেরকে হায়াতে তৈয়বার সাথে দ্বীনের জন্য কবুল করুক, পড়ি আমিন। আজকের মাহফিলে সম্মানিত মেহমানবৃন্দ, যারা দূর দারাজ থেকে আজকের মাহফিলে এসেছেন, বিশেষ করে ওলামায়ে কেরামগণ, যারা এই মাহফিলের সৌন্দর্যকে সৌন্দর্য মণ্ডিত করেছেন, সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আজিজ তলাবা, আমার সামনে উপবিষ্ট তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপার তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। আমি তিলাওয়াত করেছি সূরা আল বাকারা, কোরআন আল করিমের সবচেয়ে বড় সূরা। সূরা আল বাকারার 28 এবং 29 নং আয়াত আল করিমা। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন মাদ্রাসার এই মোতাবাররাক আয়োজনে এই দুইটা আয়াত থেকে তাফসীর পেশ করার চেষ্টা করব, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে তৌফিক দেন। পড়েন ইনশাআল্লাহ সকলে, পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. আজকের মাদ্রাসার তালিবুল ইলম সহ হাদারাত উলামায়ে কেরাম সহ এলাকার মুরব্বিয়ানে কেরাম সহ তারুণ্যের উচ্ছ্বাস যুবকদেরকে নিয়ে এই দুইটি আয়াতের তাফসীর করার চেষ্টা করব, পড়েন ইনশাআল্লাহ। জবান খুলে একবার আমরা পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কেমন করে আমাকে ভুলে যাও,
আমি আল্লাহ তোমাদেরকে মৃত থেকে জীবিত বানালাম আবার জীবিত থেকে মৃত বানাবো যার কাছে গিয়ে জবাবদিহি তার জন্য দাঁড়ায় যেতে হবে তিনি কে কোরআনুল কারীমের দিকে তাকায় দেখেন وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাজির করবে আল্লাহর আদালতে দাঁড় করাবে আল্লাহর আদালতে দাঁড় করায়া সেদিন আল্লাহ জবাব চাবে আজকের জীবনে আপনি সচক্ষে যাহা যাহা দেখেন যাহা যাহা করে সব আল্লাহ গিবলগ্নে মেমোরি কার্ডের মধ্যে রেখে দিয়েছে মেমোরি কার্ডটা সেদিন আল্লাহ পাক বান্দার সামনে দিবে বান্দার সামনে দিয়ে আল্লাহ বলবে ইকরা কিতাবাক তুমি তোমার নিজের কি হিসাবটা পড়ো তুমি তোমার নিজের হিসাব দাও কিতাব পড়ো সেদিন আল্লাহ পাক যাকে বলবেন হিসাব দাও তুমি পড়ো তুমি আজকে হিসাব দেওয়ার জন্য যথেষ্ট যাকে আল্লাহ বলবেন পড়ো হিসাব দাও বুখারীর বর্ণনা এসেছে মান্নু কিসাহালাক যাকে আল্লাহ বলবেন পর জবাব দে ওই লোকটা সেদিন পালাবার কোন জায়গা পাবে না ওই লোকটার জন্য ধ্বংস নিশ্চিত আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ যতজন মাহফিলে এসেছে প্রত্যেককে বিনা হিসাবে এ জান্নাতি বানায় দিন পরে না আমি যারা এখানে বসা আছে সেদিন বলা হবে ইকরা কিতাব তুমি তোমার নিজের হিসাব নিকাশ আজকে পড়ো বলো দুনিয়ার জীবনে আল্লাহ বললেন ইকরা পড়ো বিশ্ব নবীকে আল্লাহ বললেন ইকরা নবী পড়ো আমাদেরকে আল্লাহ বললেন ইকরা পড়ো সেখান থেকে পড়া শুরু হলো দুনিয়াতে পড়া শেষ না সেদিন আল্লাহ বলবেন পড়ো জবাব দাও যাকে আল্লাহ বলবেন জবাব দাও যাওয়ার কোন জায়গা খুঁজে পাবে না যতজন আজকে এখানে বসছেন দুনিয়াতে বাড়ি দুই রকমের একটা হচ্ছে ভাড়া বাড়ি আর একটা হচ্ছে মালিকানা বাড়ি ভাড়া বাড়ি যেটা এটার মধ্যে কিছু হলেই ভাড়াটিয়া বারবার বলে আমার এটাকে চেঞ্জ করে দেন এই ভাড়া বাড়ি আমার জন্য আমি এই ভাড়া বাড়ি আপনার কাছ থেকে ভাড়া নিয়েছি কাজে এটা চেঞ্জ করে দেন এটা চেঞ্জ করে দেন এটা আমার কাছে পছন্দ হচ্ছে না কিন্তু মালিকানা বাড়ি এটা মানুষ খুব হিসাব নিকাশ করে এটার মধ্যে দরজা লাগায় টাইলস লাগায় সব হিসাব নিকাশ করে যাতে সহজে পরিবর্তন করা না লাগে দুনিয়ার বাড়িটা হলো আমার আপনার জন্য ভাড়াটিয়া বাড়ির মতো ভাড়া বাড়ির মতো এই বাড়ি কয়েকদিন পরে ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাহর আদালতে আমাকে আপনাকে দাঁড়াতে হবে এই মাহফিল থেকে আজকে প্রস্তুতি নেওয়ার সময় এসেছে যতজন আজকে এই মাহফিলে এসেছেন যতজন মাহফিলে বসেছেন পাঁচটা আঙ্গুল উঁচা করে দিয়ে আল্লাহকে দেখান কয়টা সবাই বলেন কয়টা এবার একটু আঙ্গুলগুলো নামা পাঁচটা আঙ্গুল কেন উঁচা করালাম আমার ভাইরা এক নম্বরে আল্লাহর জান্নাত যদি আপনি পেতে চান বিশ্ব নবীর সাফাতে যদি ধন্য হতে চান বিশ্ব নবী কোন জালেমকে আল্লাহর দরবারে সুপারিশ করবে না
জালেমের জন্য বিশ্বনবী সুপারিশ করবেন না, বিশ্বনবী মুনাফিকের জন্য সুপারিশ করবেন না। মাইয়ুকাদ্দিবু বিশ্বাফাত, যেই লোকটা শাফাত অস্বীকার করেছে তার জন্য সুপারিশ করবে না। বিশ্বনবী তার উম্মতদের জন্য সুপারিশ করবে, সুপারিশের কারণে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কি। আজকে যারা এই মাহফিলে এসেছেন আমার ভাইরা, কিয়ামতের খুব সন্নিকটে আমরা অবস্থান করছি। খোদ আমেরিকার ভিতরে নিউ ইয়র্ক সিটিতে বন্যা কবলিত হয়েছে, তুরস্কের মধ্যে ভূমিকম্প হয়েছে, একটা দুইটা না বড় বড় ভূমিকম্প হয়েছে, এমনকি ভারত মহাসাগরে টেকটোনিক প্লেট ফেটে গিয়েছে করোনার কারণে। আল্লাহ ঘরের মধ্যে পর্যন্ত সীমিত পরিসংখ্যানে, সীমিত পরিসরে দুইটা বছর হজ পালিত হয়েছে। আল্লাহ পাক বারবার পরীক্ষা নিচ্ছেন, সজাগ করে দিচ্ছেন, গোলামেরা সজাগ হও। আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নয় দুটি নয় 15টি আলামতের কথা বলেছেন। 15টি আলামত আজকে মিলে দেখেন, এক নাম্বার আলামত বিশ্বনবী বলেছেন, ইদা তুখিজাল ফাইয়ুদু আলা, যখন তাকে দেখবা গনিমতের মাল খেয়ানত হচ্ছে, বুঝে নিবা কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। আজকের সময়টাই মিলায় দেখলে স্পষ্ট হয়ে যায় কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বিধি? দুই নম্বরে বিশ্বনবী বলেন, ওয়াল আমানাতু মাগনামা, এমন সময় আসবে আমানতদার খুঁজে পাওয়া যাবে না, গনিমত মনে করে আমানত খেয়ে ফেলবে। আজকে তাকায় দেখে রাস্তার জন্য বাজেট হয়, সেই বাজেট নেতা কর্মীদের পকেটে চলে যায়। রাস্তার জন্য বাজেটটা যতটুকু হলো আপনি আমানতদারিতা নষ্ট করে জনগণের হক যখন নষ্ট করছে, আল্লাহর আযাব আপনার জন্য অপেক্ষা আছে, ঠিক না বেঠি? প্রতিনিয়ত মিলায় দেখেন চারপাশে সব আলামত গুলো একটা একটা করে ফুলতেছে। তৃতীয় নম্বরে বিশ্বনবী বলেছেন, ওয়া যাকাতু মাগরামা, এমন সময় আসবে যখন নজর করে দেখবা জাকাতটা মানুষের কাছে অভিশাপ মনে হবে। জাকাত যখন অভিশাপ মনে হবে, সম্পদ আসতেছে, সম্পদ লাভ হচ্ছে, আপনার মন আনন্দিত, আপনি অনেক খুশি, জাকাত দেওয়ার সময় যখন হয়েছে, জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি কিনে দিলেন, জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি কিনে দিলেন আপনি, আপনি জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি দিন, হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষের সঙ্গে প্রতারণা করলে। আমাদের দেশে যখনই রমজান মাস আসে দেখবেন এক শ্রেণীর ধনী ব্যক্তি এলাকার মধ্যে ট্রাক নিয়ে, পুরা ট্রাক ভর্তি করে জাকাতের লুঙ্গি শাড়ি নিয়ে উপস্থিত হয় বড় দানবীর তিনি। এরকম হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? জাকাত এসেছে কয়েক কোটি টাকা, উনি দিচ্ছেন জাকাতের লুঙ্গি শাড়ি, বিশ্বনবীর ভাষায় এটা কিয়ামতের আলামত, ঠিক না বেঠি? এখন এই ধরনের জাকাত দেওয়া ব্যক্তি আমাদের সমাজে আছে না? নাই। আর যদি বাংলাদেশে আল্লাহর কোরআনের একটি বিধান জাকাতের বিধানটা যদি বাস্তবায়ন হতো, জাকাতের লুঙ্গি শাড়ি নিতে গিয়ে একজন মানুষ পদপিষ্ট হয়ে মারা যেত না, ঠিক না বেঠি?
তাহলে তিন নাম্বার যে আলামতটা বললাম এই আলামতটা এখন সমাজের মধ্যে আছে না নাই আজকে যদি আমার দেশে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থাকে বাস্তবায়ন করা হতো তাহলে তিন বছর সময়ের মধ্যেই যে লোকটা জাকাত নিয়েছে তিনিও বলতো আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে আমি নিজে এখন জাকাত দিব দেওয়ার মতো লোক পাচ্ছি না ঠিক না বিঠি সমাজ ব্যবস্থায় ইসলাম যদি আনা যেত পিআরসি জরিপ বলছে 2070 সনে এই পৃথিবী যদি টিকে থাকে সবচেয়ে বেশি হবে মুসলমানের সংখ্যা জোরে করে আল্লাহু আকবার এটা আমাদের জরিপ না অমুসলিমদের জরিপ তার মানে সময়টা বলে দিচ্ছে আগামী দিনের বিজয় বিপ্লব মুসলমানদের জন্য অপেক্ষমান ঠিক না বিঠি সুতরাং মনে রাখতে হবে মুসলমান নেতার চাইতে দল যেমন বড় দলের চাইতে আদর্শ যেমন বড় আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড় রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় ঠিক না বিঠি মানুষ দিন শিখবে ইসলাম শিখবে আল্লাহকে খুশি করার জন্য না নিজের স্বার্থে দিন শিখবে ইসলাম শিখবে আজকে তাকায় দেখেন এমন একটা সময় আমাদের সমাজে চলে এসেছে ঠিক না বিঠি দিন শিখতেছি এই হাদিসটার এই অংশ পড়তে গেলে আমার খুব ভয় লাগে আমরা যারা দিন শিখেছি আলেম মানুষ আমাদেরকে আলেম বলে আলেমের দাম কম না বেশি ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আমি নবীর দাম যেমন তোমাদের চাইতে বেশি সাধারণ আবেদদের চাইতে আলেমের দাম যিনি বাড়ায় দিলেন তিনি কি আলেমের দাম অনেক বেশি আলেমের সম্মান অনেক বেশি ওই সমাজে আল্লাহর আযাব আসবে যেখানে আপনি দেখবেন আইয়ুসাল মুরশিদ আলেমদেরকে বাধা দেওয়া হবে আলেমদেরকে নিষিদ্ধ করা হবে আলেমদেরকে কষ্ট দেওয়া হবে আপনি বুঝবেন আযাব চলে আসার সময় সন্নিকটে ঠিক না বিধি আমরা আলেমদেরকে কষ্ট দিতে চাই না ঠিক না বেঠি আরো জোরে বলেন আলেমদেরকে আমরা কষ্ট দিতে চাই না ঠিক না বেঠি জাতির জাতীয় সিদ্ধান্ত হচ্ছে আলেমরা কষ্ট থাকুক আলেমরা কষ্টে থাকুক জুলুম নির্যাতন আলেমদের উপরে হোক এটা কি জাতি চায় বলেন জাতি চায় সময়টা যখন এমন হবে দেখবেন আলেমরা কষ্টে থাকবে খারাপ লোক দুশ্চরিত্র লম্পট ব্যক্তি এই ব্যক্তিগুলা যখন সমাজের নেতা হয়ে যাবে আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে ঠিক না বিঠি এখন তাই তো হচ্ছে ঠিক কি না আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা কি আমার কথায় একমত আমার কথায় দ্বিমত হলো কোনো অসুবিধা নেই রসুলের কথায় আপনারা একমত তো সবাই জোরে বলেন না রসুলের কথায় তো একমত এজন্য আমার ভাইরা দ্বীন যারা শিখছেন মাদ্রাসায় যারা পড়ছেন আলেম যারা হচ্ছেন সত্যিকারের আলেম হবেন সত্যিকারের আলেম তারা যারা কোন জালিমের কাছে জালিমের রক্তচক্ষুর কাছে মাথা মত করতে পারে না তারা হক্কানি আলেম ঠিক না বেঠি আপনি যদি দিন শিখেন আল্লাহর জন্য
সারা দুনিয়া আপনার বিরুদ্ধে লেগে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সারা দুনিয়াও যদি তোমার বিরুদ্ধে লেগে যায় তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মানসুরিন আলাল হক, হকের উপরে থাকার কারণে একদিন না একদিন যিনি তোমাদেরকে বিজয়ী করবেনই করবেন তিনি কে? আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে আসাইউ মিন্নার ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমরা করে যাব যিনি আমাদেরকে পরিপূর্ণতা দান করে দিবেন, বিজয়ী করে দিবেন তিনি কে? কত নাম্বারে জানি আসি খেল আছে, সবাই একটু আঙ্গুল দেখান তো কত নাম্বার। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, একবার সুন্দর মনোযোগ আছে আজকের মাহফিলে। কয় নাম্বার যদি বলি, এক নাম্বারটা কি একটু বলতে পারবেন? কি এক নাম্বার? হ্যাঁ, গনিমতের মান যারা বক্ষণ করবে, দুই নাম্বার আমানতের খেয়াল, তিন নাম্বার জাকাতটাকে অভিশাপ মনে করবে, চার নাম্বার দিন শিখবে দিনের উদ্দেশ্যে না, ঠিক কিনা? এবার আসেন পাঁচ নাম্বারে। আমার বায়রা মনোযোগ আছে তো? কয় নাম্বার? মাহফিলটা এখন পুরাটা আল্লাহ বরকতে পরিপূর্ণ করে রাখছে আলহামদুলিল্লাহ। আমার পাশের মেহমান খালি বারবার ঘড়ি দেখে, আমিও একবার দেখলাম, বেশি রাত করা দরকার নাই, আর আধা ঘন্টার ভিতরে মাহফিলটা ক্লোজ করলে ভালো হয়। ও তাহলে বেশি রাত করা দরকার নাই, আর কতক্ষণ? যারা এক আঙ্গুল দেখাইলেন এরা কি আমার বন্ধু না শত্রু? বন্ধু, এত রাত যদি আমি এই মাহফিলে ওয়াজ করি, কালকের মাহফিলে কেমন ওয়াজ করবো? কর, আল্লাহ সাহায্য করবে, বলেন ইনশাআল্লাহ। কত নাম্বার? মন্ত্রে নরম করে দেন, কত নাম্বার? পাঁচ নাম্বারে। আমার ভাইরা এমন সময় আসবে, ও আতাআর রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্ত্রীর আনুগত্য করবে স্বামী, স্বামীর আনুগত্য স্ত্রী করবে না, স্ত্রীর আনুগত্য করবে স্বামী। এখন সময় এসেছে কি আসে না? আজকে তাকায় দেখবেন ঘরে ঘরে এমন অবস্থা তৈরি হয়েছে, এক নাম্বারে দেখবেন আন্না না, কথায় কথা স্ত্রী স্বামীকে খোটা দেয়, কথায় কথা স্ত্রী বলে সব আমার নামে লিখে দাও, মা বাবার জন্য কিচ্ছু করা দরকার নাই, আত্মীয় স্বজনের খবর নেওয়া দরকার নাই, শুধু আমার খবর না, আমার বাবার বাড়ির খবর না, এমন স্ত্রী এখন ঘরে ঘরে আছে না? না, এগুলো সব আলামত কিয়ামতের, এখন একটা একটা সব আমরা দেখতেছি। দুই নাম্বার, মান্না না, কথায় কথায় খোটা দিবে, বলবে আমি দেখে তোমার ঘর করে খেলাম, নাইলে কেউ খেত না, এরকম বলে কি বলে না? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা, যেই মহিলা স্বামীর খেদমত কি জিনিস বুঝে না, স্বামী কোনো কিছু বললে সেটা করে দেয় না, স্বামী যদি বলে আমাকে একটু পানি দাও, ঘুমের গুড়ে রাতের অন্ধকারে স্বামীর কষ্ট হচ্ছে, ওই মুহূর্তেও যদি স্বামী বলে একটু পানি দাও, এমন এমন স্ত্রী আছে বলে নিয়ে খাও, আছে না নাই? কয় নাম্বার? এখানে তিন নাম্বার, আর ওই পাঁচ নাম্বার, পাঁচ নাম্বারে জায়গায় আছে, ঠিক রেখেন কিন্তু, এখানে কয় নাম্বার? চার নাম্বারে কান্না না, এমন সব মহিলা, যেই মহিলা নিজের বাড়ির খবর দিয়ে বারবার স্বামীকে কষ্ট দেয়, খোটা দেয়, আমার বাপকে তুমি চিনোনি, আমার ভাইকে তুমি চিনোনি, আমার বাপরে দিয়ে তোমার চাকরি হয়েছে, ভাইকে দিয়ে চাকরি হয়েছে, এমন খোটা যখন প্রতিনিয়ত দেয়, আপনি বুঝবেন দাজ্জালের মিশন বাস্তবায়ন হয়ে গেছে, ঠিক না বিঠি? পাঁচ নাম্বারে দেখবেন হাদ্দাকা,
হাদ্দা কামানি এমন মহিলা যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না সব সময় পছন্দের চোখ অন্য দিকে থাকে এমন মহিলা এখন আছে না না ছয় নম্বরে দেখবেন বাররাকাব এমন সব মহিলা যেই মহিলা কথা কথা স্বামীর সঙ্গে তর্ক করে এমন মহিলা এই সমাজে এখন আছে না না এই পর্যন্ত আছে আছে কইছিল ঠিক আছে এরপরে কিন্তু আর আছে বলে সর্বশেষ হলো সাদ্দাকাব এমন কঠিন হৃদয়ের মহিলা যেই মহিলা স্বামীর সঙ্গে তর্ক করতে করতে স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না এমন মহিলাই সমাজের ভিতরে আছে না অন্যগুলাতে একটু আসতে বললেও এইটার মধ্যে আওয়াজটা বেড়ে যায় কারণ কি এটার মধ্যে আওয়াজ বেড়ে যায় কেন তার মানে পরিবারগুলা সুখে আছে না কষ্টে আছে সুখে না কষ্টে যেই পঞ্চম নম্বরে বলছিলাম আমার ভাইরা ওয়া আতা'আর রাজুলু ইমরাতাহু এমন সময় আসবে স্বামী স্ত্রীর আনুগত্য করবে ছয় নম্বরে বিশ্ব নবী বলে গেলেন ওয়া আক্কা উম্মাহু মাকে সন্তান ভুলে যাবে কষ্ট দিবে মায়ের ভরণ পোষণ করবে না আমরা পত্র পত্রিকা দেখে হতবাক হয়ে যাই এমন সন্তান এখন দেখি যেই সন্তান নিজের মাকে গোয়াল ঘরে রেখে দিয়েছে সন্তান দিব্যি তার স্ত্রীকে নিয়ে আপন আপন ঘরের মধ্যে ঘুমায় মাকে গোয়াল ঘরে রেখে দিয়েছে করোনা হয়েছে বেবি মাকে ফেলে রেখে চলে গেছে এমন অবস্থা যখন দেখবেন পরিষ্কার বুঝে নিবেন কিয়ামতের সময় এটা বড় সন্নিকটে ঠিক না বিঠি কয় নাম্বার জোরে বলেন কয় নাম্বার সাত নাম্বার আসেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আদনা সাদিকহু বন্ধুকে আপন মনে করবে আট নম্বরে বিশ্ব নবী বলেন ওয়াকসা আবাহু বাপকে দূরের মনে করবে পর মনে করবে আজকে সমাজের দিকে তাকায় দেখেন বাপকে অধিক অংশ সন্তান পর মনে করে ঠিক না বিঠি তুমি তোমার বাপকে চিনলা না সেদিন একজন বাপকে দেখলাম সন্তানকে নিয়ে যাচ্ছে সন্তানের জন্য গাড়ি থামানোর জন্য চেষ্টা করছে বাপ নিজে অসুস্থ বাবার পাটা অসুস্থতার পর দুইটা হাত উপরের দিকে দিয়ে সন্তানের জন্য বাস থামাচ্ছে এই দৃশ্যটি ফেসবুক ভাইরাল হয়ে গেল নিউজগুলো ভাইরাল হয়ে গেল সন্তানের জন্য বাবার এই মায়া ভালোবাসা একশো বার فَأَخَذَ عِنْدَهُ تِسَعَةً وَتِسْعِينَ جِزَاءً নিরানব্বই গুণ ভালোবাসা যিনি যার কাছে রেখে দিয়েছেন তিনি কি একবার ভালোবাসা আল্লাহ দিয়েছেন দুনিয়ার সকল সৃষ্টির মধ্যে সেখান থেকে বাপ পেয়েছে মা পেয়েছে এই যে মা বাবার মিলের ভালোবাসা এই ভালোবাসা একবার ভালোবাসার ফলাফল এই যে আমি এখানে আসছি বারবার বাপ খবর নেই মা খবর নেই বাবা কতটুকু গেছো কেমন আছো এই যে ভালোবাসা মা বাবার ভালোবাসা যেদিন দেখবেন সন্তান বন্ধুদের কাপন মনে করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে ফ্রি ফায়ার পাবজি নেশাজাত দ্রব্যাদির সঙ্গে জড়িত হয়ে যাবে বাপকে পর মনে করবে বুঝে নিবেন কিয়ামতের সময় এটা বড় সন্নিকটে ঠিক না বিধি কয় নাম্বার জোরে বলেন কয় নাম্বার মনোযোগ আছে তো
সবার আছে এবার 9 নম্বর আসেন আমার ভাইরা ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ এমন সময় আসবে মসজিদের ভিতরে কিছু গুন্ডা পান্ডা উচ্চ সুরে ইমামের সঙ্গে কথা বলবে আছে না আর সেটা জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে হুজুর খবরদার এওয়াজ আপনি করেন না এওয়াজ বন্ধ করেন আমি বসা আপনার কত বড় সাহস আপনি এই ওয়াজ করতেছেন হুজুরদের উপরে এই রকম আঙ্গুল ওঠানো ব্যক্তি এখন আছে না না এরা সমাজের নিকৃষ্ট মানুষ কোন সেরা মানুষের আচরণ এটা হতে পারে না ঠিক তবে ঠিক বিশ্ব নবীর হাদিস মোতাবেক 9 নম্বর আলামত এখন আমাদের সমাজে আমরা দেখি মাঝে মাঝে ঠিক কি না আছে আছে দশ নম্বরে চলে আসেন আমার ভাইয়েরা وساد القبيلة فاسقهم এলাকায় এলাকায় যত নেতা নেতৃত্ব দিবে তাকায় দেখবেন অধিকাংশ ফাসিক যখন নেতা হয়ে যাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে নেতা হবে ফাসিক এলাকার নেতা এলাকায় এলাকায় নেতৃত্ব দিবে ফাসিক সময়টা এখন আসে না সময়টা এখন আসে না কত নাম্বার জোরে কোন এরপরে আমার ভাইয়ের আসে وكان زعيم القوم ارذلهم বড় বড় নেতা এই নেতাগুলো যখন দেখবেন বড় বড় গাদ্দার আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা সন্নিকটে ঠিক না বেঠি আসছে বলেন আসছে এরপরে আসেন 12 নম্বরে আমার ভাইরা ওয়া উকরিমা আর-রাজুল মাখাফাতা শাররিহি মানুষ দেখবেন তাদেরকে সামনাসামনি সম্মান দেখার শুধুমাত্র সম্মান করে এই জন্য সম্মান না করলে ক্ষতি করবে সম্মান না করলে মিথ্যা মামলা হামলা করবে এজন্য এই ফাসিকদেরকে মানুষ সামনাসামনি সম্মান করবে ঠিক না বেঠি এই হাদিসের সঙ্গে সমাজের মিল আছে না না এগুলো কি আমার কথা বানানো কথা বিশ্ব নবীর কথা কাজী এই কথার ভিতরে যদি আপনার জ্বালা ধরে যায় আপনি বুঝে নেবেন ঈমানের লেশ মাত্র আপনার ভিতরে নেই আরো আসতে পারো ঠিক 13 নম্বরে আমার ভাইরা দেখবেন ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ প্রচুর পরিমাণে নায়ক নায়িকা গায়ক গায়িকা বাদ্যযন্ত্র বেড়ে যাবে নায়ক নায়িকাদেরকে মাথায় নিয়ে মানুষ নাচবে এই সময়টা এখন আসে না আসছে কোন এক নায়িকা মদ আর মদ দিয়ে বাসাটা ভরা এরপরে যা হওয়ার তাই হয়েছে সে যেদিন জামিনে মুক্তি পাইছে হাতের মধ্যে কি জানি একটা লিখে রাখছে ওইটা নিয়ে রিপোর্টের পর রিপোর্ট এরপরে সে আবার এজলাসে গিয়ে কি জানি একটু হয়েছে অজ্ঞান হয়ে গেছে এটা নিয়ে ও রিপোর্ট এরপরে তার জন্মদিনে কি হলো না হলো ওইটা নিয়ে ও রিপোর্ট এরকম মাতামাতি যখন বেড়ে যাবে বুঝতে হবে আল্লাহর আযাব প্রতীক্ষায় আছে ঠিক না বেঠি আলেমরা যখন সমাজের মধ্যে কষ্টে থাকে এই সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে যখন মাতামাতি শুরু হয়ে যায় আল্লাহ আযাব অপেক্ষায় থাকে ঠিক না বেঠি এখন আপনারাই বলে আমরা কিয়ামতের খুব সন্নিকটে না অনেক দূরে আল্লাহ নবী এইভাবে দেখাবেন আনা ওয়াস সাআত
কিয়ামত এত কাছে দুইটা আঙ্গুল ফাঁক করলেন না। আজকে সমাজে তাকে দেখে সময় যত ঘনিয়ে আসছে আমরা বেশি গাফিল হয়ে যাচ্ছি, সময় যত ঘনিয়ে আসছে আমরা গাফিল হয়ে যাচ্ছি, সময় যত ঘনিয়ে আসছে কিয়ামতের প্রস্তুতির কথা আমরা ভুলে যাচ্ছি, ঠিক না বেঠি? এই পৃথিবী একটা মৃত্যুপুরী হয়ে যাবে। গত দুই দিন আগে ইনকিলাবের নিউজ দেখলাম, কয়েক লক্ষ মানুষ ইউরোপে মারা যাবে এবার যে করোনার ধাক্কা আসতেছে সে ধাক্কায়। একটা বার চিন্তা করেন আমার ভাইয়েরা, করোনার ভয়াবহ ধাক্কা আবার যখন আসছে, ইউরোপ যখন পূর্ণ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে, পূর্ব প্রস্তুতি নিয়ে করোনা থেকে সজাগ হওয়ার চেষ্টা করছে, এই মুহূর্তে চিন্তা করে পরীক্ষা নিচ্ছে, কখনো বন্যা দিয়ে পরীক্ষা নিচ্ছে, কখনো আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে পরীক্ষা নিচ্ছেন, কখনো টর্নেডো দিয়ে পরীক্ষা নিচ্ছেন, হেরিকেন দিয়ে পরীক্ষা নিচ্ছে, কখনো আল্লাহ রাব্বুল আলামিন জলোচ্ছ্বাস দিয়ে পরীক্ষা নিচ্ছেন, একের পর এক পরীক্ষা নেওয়ার পরেও সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন, তাওবাও করো না, আল্লাহর দিকে ফিরেও আসো না। আজকে এই যে ১৩টা আলামত বললাম, এই ১৩টাই এখন আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ১৪ নম্বর আলামত মিলা নিয়ে জানাম আর ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আসেন না গেছেন? আলামত নাম্বার কত জোরে কর? ১৪ নম্বর আলামত আমার ভাইরা, ও শুরিবাতিল খামর, মদ জুয়া ফি মেরে চুয়ানা বেড়ে যাবে। আজকে দেখেন ইয়াবা আছে, হেরোইন আছে, পেথিডিন আছে, এলএসডি আছে, নানা ধরনের মাদকদ্রব্য ছড়িয়ে গিয়েছে। এই আলামত যখন আপনি দেখবেন আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বিঠি? আরেকটা কথা বলে রাখি, আমাদের দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা অধিদপ্তর আছে, সবচেয়ে সুন্দর হবে কোরআনের পরিভাষা মোতাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ না নির্মূল অধিদপ্তর যদি করা যেত, কোরআনের বরকতে এই জাতিকে আল্লাহ পাক মাদক মুক্ত করত, ঠিক না বুঝি? এই স্লোগানটা কি আপনারা কেউ জানেন না? স্লোগানটা মাঝখান থেকে একজন দেন, সবাই মনে প্রাণে স্লোগানটা আজকে শিখে নেন। এই যে স্লোগানটা আমার ভাই দিছে, কে দিছে একটু দাঁড়ান তো দেখি, মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর, সব যুবকদের মাথায় সুন্দর সুন্দর স্লোগান, মাশাআল্লাহ। তোমার আমার সংবিধান, আরে কথা কয় না, তোমার আমার সংবিধান, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এরপর তো ঠিক ভালো করে বুঝতে পারলেন না,
সব দেখা শেষ সামনে হবে আল্লাহর কাছে এটা মনের ঐকান্তিক আরজি পুরা করতে আল্লাহ সময় লাগবে না শুধু আমরা যদি একটু কোরআনের কাছে আসতে পারি কোরআনের বন্ধু হতে পারি কোরআন পড়তে পারি কোরআন বুঝি যিনি এই কোরআনের আদলে সংবিধান কায়েম করে গোটা জাতিকে কোরআনের নিয়ামত বরকত দান করে দিবেন তিনি কে কিন্তু দুঃখজনক সত্য এখনো আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা আমরা মুসলমান হয়ে চাই না আরো আস্তে কর আমাদের দেশে এখন ধর্ম হয়ে গেছে কয়েকটা একটা ধর্মের নাম হচ্ছে ইসলাম আমরা মুসলমানেরা যারা বিশ্বাস করি মনে প্রাণে এটা আমাদের ধর্ম আরেকটা ধর্মের নাম হিন্দু ধর্ম আরেকটা ধর্মের নাম বৌদ্ধ ধর্ম আরেকটা ধর্মের নাম খ্রিস্টান ধর্ম ইহুদি আমাদের দেশে নাই বললেই চলে কিন্তু আরেকটা ধর্মের নাম হচ্ছে রাজনীতি কথা কয় না আজকে মুসলমানের সন্তান এমন হয়ে পড়েছে রাজনীতির কারণে অন্ধ হয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করতেছে না ভিন্নমেধি সংবিধানে ফিরে যেতে চাও আমরা ফিরে আসতে চাই কোরআনের সংবিধানে ঠিক না ঠিক কোরআনের সংবিধান আমার আপনার সংবিধান এই জাতির জাতীয় সংবিধান ঠিক না ঠিক আল্লাহ পাকের চাইতে কার কথা সত্য হতে পারে প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দকে সিদকান ও আদলা সত্য এবং ন্যায় পরায়ণতার সাথে যিনি দান করেছেন তিনি কি আমরা জানি কত নম্বরে আছি অনেক সময় মানুষ কয় হুজুর কোরআন হাদিসের আলোচনা বেশিক্ষণ মানুষ বুঝে না মানুষ বুঝে কি বুঝে না এই যে দেখেন এতক্ষণ ধরে আপনাদের মনোযোগ আছে এখন মনের মনোযোগ শেষ রাত কয়টা বাজে আরো চলবে বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ একজনে উঠা দেখতেছে কিরে পিছনে ঠিক আছে তো তাকায় দেখে পুরো ঠিক কে ঠিক রাখলো জোরে কর কে আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের আর চাওয়ার কিছু নাই আল্লাহ এতটুকুন চাই আল্লাহ আপনি ভূখণ্ডে ভূখণ্ডে কালেমার জান্দাকে প্রতিষ্ঠিত করে কোরআনের রাজ কায়েম করে দেন পড়েন আমিন মন থেকে আজকে বলতেছেন তো ইনশাআল্লাহ কত নম্বরে জানি আসি চোদ্দ নম্বরে মদ বেড়ে যাবে মদ এত বেড়ে গিয়েছে জরিপ বলতেছে আমার দেশে একজন দুইজন না 25 লক্ষ মানুষ এখন মাদকাসক্ত কত লাখ এটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যা 25 লাখ মানুষ এদেশের মাদকাসক্ত যদি আমাদের নির্বাচন কমিশন থেকে আইন করা হতো কোনো মেম্বার মাদকাসক্ত হতে পারবে না কোন চেয়ারম্যান মাদকাসক্ত হতে পারবে না এমপি মন্ত্রী তো প্রশ্নই আসে না যদি আমরা এমন নেতাগুলো পেতাম ওই নেতাদেরকে দিয়ে জাতি সফলতা পেত ঠিক না বেঠি এটা বললে অনেকে মনে করে আফসোস এরা রসুলের নেতা বানায় দিছে আসলে রসুল নেতা কিনা কথা কয় না রসুল নেতা কিনা শুধু রাস নেতাই নয় আনা সাইয়্যিদ ওয়ালাদি আদম বিশ্ব নেতা বিশ্ব নবী সমস্ত নবীদের নেতা হবেন তিনি ওয়ামা মিন নবিন ইয়াউমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই এমন কোন নবী আসে নাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবী সেদিন অপেক্ষায় থাকবে বিশ্ব নবী ব্যানার নিয়ে সামনে থাকবে নেতৃত্ব দিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে সেইখানে গিয়েও বিশ্ব নবী উম্মতের কথা মনে করবে আল্লাহর নবী বলবেন কোন নবীর উম্মত
জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। বিশ্ব নবী সেখানে আমাকে আপনাকে খুঁজবে, উম্মতদেরকে চিনে নেবে। গুররাত মুহাজ্জালিন আমিনাল ওয়াদু, ওজুর পানিগুলা জকজক করে উঠবে, চকচক করে উঠবে। ওজুর পানি দেখে দেখে নবী বলবে, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। নবীজির সেদিন সাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? আমার ভাইরা, 14 গেছে, এরপরে কত নাম্বার? আরো জোরে 15 নাম্বার। আমার ভাইরা, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাত আউয়ালিহা, এমন একটা সময় দেখবেন আসবেন যেই সময়ে প্রথম যুগের লোকদেরকে শেষের লোকেরা গালিগালাজ করবে। এমন সময়টা যখন আসবে মনে করবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বিঠি? আজকে শিয়ারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছে আবু লুলুক আল মাজুসি, ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করেছে, নামাজের ইমামতি আর করতে পারে না, খানা দেওয়া হয়েছে, পেট থেকে বের হয়ে গেছে। ওই সময় হযরতে ওমর বারবার লোকদেরকে প্রশ্ন করেছে, আমার কাছে কেউ কি কোনো কিছু পাওনা আছো নাকি? যদি আমার উপরে কোনো প্রতিশোধ নেওয়ার থাকে এখনই প্রতিশোধ নাও। এমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় নিলেন। ফিতনাগুলা সমুদ্রের ফেনার মতো প্রবেশ করল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন, ফিতনাগুলো সমুদ্রের ফেনার মতো প্রবেশ করল। আল্লাহর নবী বলে গিয়েছেন, এটা একটা দরজা, এই দরজা ওমর ফারুক যেদিন শেষ হয়ে যাবে ফিতনাগুলা সমুদ্রের ঢেউয়ের মতো ঢুকবে। আজকের পৃথিবীতে তাকায় দেখেন, সেই সময় থেকে নিয়ে ফিতনা ঢুকেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, শিয়ারা জবদীপ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেন, আবু বকরকে গালি দেন, আম্মাজান আয়েশাকে গালি দেন। আলামত বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বিঠি? এবার আসেন আমার ভাইরা, হুজুর আলামত তো বললেন, বাঁচবো কিভাবে, বাঁচার উপায় কি জানবেন? এটা আসল দরকার। কে বলছে আসল দরকার দেখি? মাশাআল্লাহ, আমার এই ভাই প্রথমে স্লোগান দিছে, সে বলছে আসল দরকার এটা হুজুর, বাঁচতে হবে। আমার ভাইরা, বাঁচার জন্য আজকে থেকে আপনার ধর্ম ইসলামটাকে মজবুতির সঙ্গে আঁকড়ে ধরে, রাজনীতি আপনার ধর্ম না, আপনার ধর্মের নাম ইসলাম। ইসলাম যদি ধর্ম হয় যিনি মুক্তি দিবেন তিনি কে? পরিস্থিতি কি হবে? ইয়াক্তাতিলুনা বাদুহুম বাদা, সারা দুনিয়া ব্যাপী লড়াই লেগে যাবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদেরকে যিনি হতাশা থেকে, চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন তিনি কে? সারা দুনিয়া ব্যাপী লড়াই লেগে যাবে। আজকের ফুরাতের ভিতর থেকে ছোট্ট ছোট্ট স্বপ্নের নুড়ি পাওয়া যাচ্ছে, ছোট্ট ছোট্ট স্বপ্নের টুকরা পাওয়া যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন, 12 বছর সিরিয়া মার খাবে, এরপরে ফুরাত তার ভিতর থেকে স্বপ্নের খনি বের করে দিবে। একটু হিসাব মিলায় দেখেন আমার ভাইয়েরা, 2011 সাল থেকে মার খাচ্ছে সিরিয়া, ফুটফুটে গোলাপের মতো বাচ্চা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার বাবাটা দুনিয়া থেকে শহীদ হয়েছে, তার মা দুনিয়া থেকে
থেকে বিদায় নিয়েছে সারা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে সিরিয়া 12 বছর মার খাবে 2011 থেকে মার খাচ্ছে আজকে 2021 চলছে সুদীর্ঘ কয়টা বছর সবাই বলেন কয়টা বছর 10 বছর ধরে মার খাচ্ছে সিরিয়া আর দুইটা বছর বাকি আছে এর মধ্যে যদি এটা সমাধান না হয় কিয়ামতের দিকে আমরা দাবিত হয়ে যাব বাঁচার জন্য অস্ত্র দিয়ে বাঁচা যাবে না অস্ত্র শস্ত্রের চাইতে ইমানি বলে সুসজ্জিত হওয়া লাগবে ইমানি বল আল হুব্বু ফিল্লাহ আল্লাহর ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহকে মন থেকে ভালোবাসা নবীর জন্য ভালোবাসা যদি থাকে যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কি সূরা কাফের 10টা আত্মগস্থ করবেন প্রতিদিন পড়ার চেষ্টা করবেন 10 জুমাবারে পুরা সূরা কাফ পড়বেন আবালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন তিনি কি এখন কয়েকটা ফিতনা দেখাই দিই দিব রেগ ডে এটা দাজ্জালের একটা ফিতনা ঠিক তো সবাই কয় না কলকাতায় আইন করে রেগ ডে বন্ধ করা হলো র‍্যাগিং এর কারণে অনেক আত্মহত্যা হয়েছে একটা মেয়ের বুকে যদি ছেলে খারাপ কথা লিখে দেয় টি শার্ট গেঞ্জিতে খারাপ কথা লিখে দেয় বাড়িতে এসে মেয়েটা এটা সহ্য করতে পারে নাই আত্মহত্যা করে ফেলেছে ছেলের বুকের মধ্যে এমন কথা লিখে দিয়েছে সহ্য করতে পারে না আত্মহত্যা করে ফেলছে এরকম ঘটনা যখন কয়েকটা কলকাতায় ঘটছে আইন করে র‍্যাগ ডে র‍্যাগিং কে নিষিদ্ধ করা হয়েছে ওই বস্তা পচা আয়োজন এখন আমার দেশে চলতেছে ঠিক না ঠিক এটা একটা দাজ্জালি ফেতনা এরপরে আমার যুবকেরা মন খারাপ করো না সুর হয় তুমি বাবরি রাখো কান বাবরি গা থেকে একটু নিচে নেমে যাবে অসুবিধা নাই তুমি বাবরি রাখো তিন ভাবে বাবরি রাখলে না তুমি চুল ছোট করে রাখো চুল একেবারে চেষে ফেলো চুলের এই পাঁচ প্রকারের কাটিং জায়েজ এটা বাদ দিন লানাল্লাহুল কাদাফ ডানে চুল নাই বায়ে চুল নাই পিছনে চুল নাই সামনের দিকে লম্বা লম্বা চুল রেখেছো আবার চুল কাটার আগ পর্যন্ত আল্লাহর লানত তোমার উপরে চলতেছে ঠিক না বেঠি এটা দাজ্জালের ফিতনা এখন আছে না নাই আছে কোথায় কোথায় দেখবেন ট্যাটু আঁকে ছেলেরা এখন পাবনা আঁকে এই এখানে কেউ আসো ট্যাটু আঁকছো আজকে এখান থেকে কি সিদ্ধান্ত নিবে এটা রিমুভ করতে হবে লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা বুরু এমন সময় যখন আপনি দেখবেন বুঝে নেবেন দাজ্জালের ফিতনা বাস্তবায়িত হচ্ছে ঠিক না বিঠি আচ্ছা বলেন তো দাজ্জাল আগে আসবে না ইমাম মাহদী আগে আসবে দেখেন মুসলমানের অবস্থা কি এগুলো এই জন্যই বলি কারণ আমরা জানি না দাজ্জাল আগে আসবে না ইমাম মাহদী আগে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে আসবে দাজ্জাল কয় বছর 6 বছর পরে দাজ্জাল আসবে দুই জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না একটা হচ্ছে হুদুদ মক্কা হুদুদ মদিনা যারা হজ উমরা করতে গিয়েছেন বিরাট বিরাট পিলার করে লেখা আছে মক্কার সীমানা মদিনার সীমানা এই দুই সীমানার ভিতরে ঢুকতে পারবে না সারা দুনিয়ার চষে বেড়াবে দাজ্জাল যেদিক দিয়ে যাবে রিজিক শূন্য হয়ে যাবে ক্ষুধার যন্ত্রণায় শিশু বাচ্চা বলবে মা পেটে ক্ষুধা লেগেছে খাবার দাও মা সুবহানাল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহর প্রশংসার কারণে
খোদা যিনি মিটায় দিবেন তিনি কে। আজকে এখানে যারা বসছেন ওই যা সাবে কাফের যুবকেরা কি জানি করছিল জানেন না? সবাই গুহার মধ্যে আশ্রয় নিল, সাম্রাজ্য পুরাটা বিরোধী, জালেম পুরাটা পুরো জুলুম দিয়ে আচ্ছাদিত, জুলুম আর জুলুম নির্যাতন নিপীড়ন সব দিকে সহ্য করতে না পেরে গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, গুড়ে দাঁড়াবার মতো ক্ষমতা নাই, ক্ষমতার চেয়ার জালেমদের হাতে, মাজলুমরা কি করবে? গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। ওই যুবকদেরকে এক বছর দুই বছর না তিন সব ওয়াজদাদু তিসা আরো সঙ্গে নয় বছর 309 বছর যিনি ঘুম পড়ায় রাখলেন তিনি কি? দেখেন জালেমদের জুলুম থেকে বাঁচার জন্য শুধু শক্ত পায়ে দাঁড়াতে হয়। ঠিক বলছে তিনজন। এই জন্য মরার পরে একটা দোয়া পড়া লাগে। আমরা অনেকেই জানি না আল্লাহুম্মা থাব্বিত হু আলাল ঈমান, আল্লাহ লোকটাকে আপনি ঈমানের উপরে সাবিত রাখবেন, তার পাটাকে অটল রাখবে। যেই লোকটা জালেমের জুলুমে নরমও হয় না, ঈমানকে বিক্রি করে না, ঈমানের উপরে যদি অটল থাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? ওই যুবকদের ঈমান ছিল অটল, ঘুম থেকে জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পর একজন আরেকজনের প্রশ্ন করতেছে, কিরে কামলা বিস্তু কয়দিন ঘুমাইছো? কয়লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম, একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমাইছে। আসলে ঘুমাইছে কত বছর? 300। কষ্ট হচ্ছে মনে আপনাদের? সবাই বলেন কত বছর? যুবকরা ঘুমায় কাটায় দিল 309 বছর। খানা আনতে গেল, প্রমাণিত হয়ে গেল এক দুই বছর না 309 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। এই লম্বা সময়ের ভিতরে জালেমদেরকে মূলত পাটন করে যিনি তাওহীদের বিজয় দিয়ে দিয়েছেন তিনি কি? আজকের যুবকেরা যদি আমরা নিয়ত করতে পারি, আমরা আসাবে কাফির যুবকের মতো জেগে উঠতে চাই, নিজেরা যতদিন বাঁচব ইমানের উপরে টিকে থাকব, জুলুম নির্যাতন নিপীড়ন আসবে এক চুল যদি আমরা না লড়ি যিনি অবশ্যই অবশ্যই বিজয় দিবেন তিনি কি? একশো বছর পার হয়ে গেল বিজয় আসলো না, 200 বছর পার হয়ে গেল বিজয় আসলো না। আল্লাহ একবারের জন্য জিজ্ঞাসা করবে না, গোলাম 200 বছর কাজ করলি বিজয় তো হলো না? আল্লাহ শুধু দেখতে চান আমি কাজ করতেছি কিনা। এই স্পিরিট যদি আমার আপনার ভিতরে থাকে, এই স্পিরিটের কারণেই যিনি আমাকে আপনাকে বিজয়ী করবেন তিনি কে? এবার দুইটা উদাহরণ দিই, কষ্ট হবে? কষ্ট হবে? কষ্ট হচ্ছে মনে হয়? অনেক লম্বা সময় হয়ে গেছে, কষ্ট হচ্ছে? আপনারা আছেন তো? দুইটা উদাহরণ নেন। একটা উদাহরণ হচ্ছে দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী টাকাওয়ালা সম্পদ ইমানের দৌলত নাই, তার মানে লোকটা কি? লোকটা কি? লোকটা হচ্ছে বেঈমান। লোকটা কি? ইমানের সঙ্গে যার সম্পর্ক ছিল না, আল্লাহ পাক সেদিন আল্লাহর আদালতে জাহান্নামের জন্য তাকে তৈরি করে ডাকবেন, তার দাঁত হবে কাজা বালে উহুদ, উহুদ পাহাড় সমান বড় বড় দাঁত হবে। উহুদ পাহাড়টা 6.5 কিলোমিটার লম্বা, এত বড় হবে তার দাঁত। এই বিশাল দেখি জাহান্নামী কি আল্লাহ বলবেন, ইদমিসুহু গমসাতান মিনান নার, ফেরেশতা যাও তাকে এক নজর জাহান্নামটা দেখায়া জাহান্নাম থেকে একটা সেকা দিয়া
আল্লাহর আদালতে সবচেয়ে মজলুম দিন কায়েমের জন্য মার খেয়েছে জুলুম অত্যাচার সহ্য করেছে আল্লাহর কাছে যার জুলুমটা সবচেয়ে বেশি হয়েছিল তাকে আল্লাহ সেদিন ডাকবেন আল্লাহ বলবেন জান্নাতি ফেরেশতা আমার গোলামটাকে এক নজর জান্নাতটা দেখায় আনো জান্নাত দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে লোকটা জান্নাত দেখে আসবে জাহান্নামী ব্যক্তি জাহান্নাম দেখে আসবে দুইজন দুই দিকে জাহান্নামীকে লক্ষ্য করে আল্লাহ বলবে দুনিয়ার জীবনে অনেক সুখ করেছিলি শান্তি করেছিলি আজকে আমি আল্লাহকে কোন একটা সুখের গল্প শোনাও তো দেখি লোকটা বলবে মা সবানি কত নাই আল্লাহ জীবনে কোন সুখ আমি দেখিনি এক নজর জাহান্নাম দেখার কারণে সব ভুলে গেছি এবার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মজলুম ব্যক্তি কতজনের চোখ উঠা ফেলা হয়েছে পা কেটে নেওয়া হয়েছে গুলি করে জাজরা করে দেওয়া হয়েছে কতজনের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলানো হয়েছে কত 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 মজলুম আর মজলুম মজলুমের কান্না ত্রাহি ত্রাহি করছে তাদের মধ্যে যিনি সবচেয়ে মজলুম তাকে আল্লাহ ডাক দিয়ে বলবে গোলাম রে আজকে একটা দুঃখের দিনের কথা আমি আল্লাহর কাছে বলো তো দেখি অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছিলা দুনিয়ার জীবনে লোকটা ডাক দিয়ে বলবে মা সামানি কত দুরুন বালা জীবনে কোন দুঃখ কষ্ট দেখি না জীবনে কোন কষ্ট দেখি না জীবনে কোন দুঃখ কোনো দিন পাই নাই এক নজর জান্নাত দেখলে সব দুঃখ যিনি ভুলায় দিবেন তিনি কি এখন আজকের মাহফিলে যারা আসছে ইমানের উপরে টিকে থাকলে পরীক্ষা আসলে আমরা টিকে থাকতে পারবো তো ইনশাআল্লাহ এতক্ষণ ধরে যারা মনোযোগ নিয়ে বসছেন শুনেছেন এখন পাঁচটার সময় আপনাদের জন্য বলবো একটা লোক এখনো উঠে এতক্ষণ ধরে দৌড়ে যারা ছিলেন এই পাঁচটা বলতে পাঁচ মিনিট সময় আমার লাগবে ইনশাআল্লাহ বলেন আমার ভাইরা আমার বন্ধুরা সময়টা বড় কঠিন এই কঠিন সময়ে পাঁচটা সময়কে নিজের জন্য জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমাদের হাতে সবচাইতে শক্তিশালী অস্ত্রের নাম হচ্ছে কি দোয়া দোয়া কি আপনি যখন মাজলুম হলেন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কটা এমন আপনি যখন কাঁদবেন চোখের পানি ছাড়বে হাত্তা শাওকাতি উষা কুহাব ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া আপনার শরীরে তারা কাটা ফুটাবে আপনাকে তারা রিমান্ডে নিবে উহ শব্দ উচ্চারণ করার আগে গুনাহ মাফ করে যিনি জান্নাতের দরজা বুলন্দ বানাবেন তিনি কে তারা হারাতে পারে না তারা আপনাকে জিতায় দিয়েছে ঠিক না বিঠি তাদের অস্ত্র তাদের গুলি আকওয়া অনেক শক্তিশালী তারা মনে করে কিন্তু সিলমিয়াতুনা আকওয়া মিনার রাসাস তাদের অস্ত্র শস্ত্রের চাইতে আমাদের মুনাজাত আমাদের ধৈর্য ধারণ শক্তিশালী অস্ত্র জাতি আজকে তা দেখতে পাচ্ছে ঠিক না বেঠি ধৈর্য ধারণ করে আমরা ঠকিনি
ধৈর্য ধারণ করে আমাদেরকে তারা ঠকাতে পারে নাই, ঠিক না মিঠি? এই যে মাহফিলে মাহফিলে উপচে পড়া তরুণের ভিড়, এই ভিড় প্রমাণ করে দিচ্ছে যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে সামনের দিনের জাগরণ। আমি কি ঠিক বললাম? যদি তাই হয় যুবকদেরকে জেগে উঠতে হবে। আজকে গান বাজনা বাদ দিন, অপসংস্কৃতির দাবানলকে ছিন্ন করে দিন, আল্লাহর গোলাম হয়ে যেতে হবে, চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কাঁদতে হবে। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে ওই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আল্লাহর জন্য কাঁদবে না, পাঁচটা সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে। এক নাম্বার হলো আমার ভাইরা, ইনদা কুল্লি আযান, প্রত্যেক আজানের সময়ে মুয়াজ্জিন যখন আজান দেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, অনুরূপটা আপনি বলেন, মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে উচ্চারণ করেন। ইল্লাল হাইয়ালাতাইন, হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ সময়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়েন। এই দুই সময় এটা পড়ে মুয়াজ্জিনের অনুরূপ পড়ে আজানের উত্তর দেন দরুদ শরীফ পড়ে। এই সময়টাতে যখন দোয়া করবেন আকাশের দুয়ার খুলে যিনি দোয়া কবুল করে নেবেন তিনি কি? এবার দ্বিতীয় আরেকটা কাজ দিই, যেটা একজনও করি না এখন থেকে করব। একজন যুবক উঠে চলে যাচ্ছে, আবার আসবেন সাহেব না বসে পড়বে? আচ্ছা যুবক মানুষ আমি বিশ্বাস করি সেও আসবে কোন ইনশাআল্লাহ। এবার দুই নাম্বার, কয় নাম্বার? দুই নাম্বারে আমার ভাইরা, ইনদাল ইস্তিফতাহ ফি সালাত, নামাজ শুরু করার সময়ে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে তার আগে মাত্র তিনটা কালেমা পড়বেন। সহিহ মুসলিমের সহিহ হাদিস, মাত্র তিনটা কালেমা পড়বেন। তিনটা কালেমা পড়লে যিনি আকাশের দুয়ার খুলে দিয়ে রহমত নাজিল করবেন তিনি কি? সহজ না কঠিন? বললামই না কেমনে বুঝলেন সহজ? এক নম্বরে আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়াসুবহানাল্লাহি বুকরাতান ওয়াসিলা। সহজ না কঠিন? স্লোগানের আওয়াজ যেমন হয়েছিল এমন আওয়াজ আলেমদের নেতৃত্বে সবাই বলবেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়াসুবহানাল্লাহি বুকরাতান ওয়াসিলা। এবার আমি চুপ, আলেমদের নেতৃত্বে আপনারা বলবেন। এক নাম্বার জানি কি কইছে আলেমদের নেতৃত্বে, সব আলেম আমার দিকে তাকায় রয়েছে। আলেমরা আপনারা জোরে বলবেন একবারে গলা ছেড়ে তাকবীর দেওয়ার মতো, এক নাম্বার কি? মাশাআল্লাহ, তার মানে মাহফিলে আলেম কত আসছে দেখছেন। দুই নাম্বার কি? তিন নাম্বার কি? মাশাআল্লাহ, এই মাওলানা যেভাবে বলছে সবাই যদি খালি এরকম একটু দায়িত্ব নিয়ে বলতেন তাহলে কাজ হইত। শিখে যেতে হবে আজকের মাহফিল থেকে, মাত্র তিনটা বাক্য বলবে, কয়টা? এক নাম্বার, জোরে আনা তো জোরে, দুই নাম্বার, তিন নাম্বার। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে একজন সাহাবি তিনটা বাক্য বললেন, বিশ্ব নবী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে বললেন কে বলেছে এই বাক্যগুলো? সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি,
আল্লাহ।